মজাদার বাংলা কার্টুনে মন ভরিয়ে তুলতে ডাউনলোড করুন ক্লিক অ্যাপ আর ট্যাপ করুন ক্লিক কিডসে। সমস্ত কিছুর শুরু যেমন আছে শেষও তেমন আছে, সুখ শান্তি আনন্দ এর ব্যতিক্রম নয়। ফটিক মাখনের মামা বেশ কিছুদিন তার বোনের বাড়িতে ছিল, সেই কদিন তাদের বেশ আনন্দেই কাটল। কিন্তু একদিন ভাবজি কালই কলকাতা ফিরে যাবে। সে কি, এই তো এলে, আর কটা দিন থেকে যাও? না, অনেক দিন হলো। কলকাতায় তোর বৌদি আছে, তোর ভাইপো দুটো আছে, তাও চিন্তা করবে? বেশ, যা ভালো বোঝো তাই করো, আমি আর কি বলবো। তা তোমার ছেলে দুটো স্কুলে পড়ে? হ্যাঁ পড়ে, কলকাতার স্কুলে। তোর ছেলে দুটোকে স্কুলে ভর্তি করেছিস তো? হ্যাঁ তা করেছি। তা ও দুটো লেখাপড়ায় কেমন? মাখনটা লেখাপড়ায় বেশ ভালো, কিন্তু ফটিকটার পড়াশোনার কথা শুনলে গায়ে জ্বর আসে। তাহলে ফটিকটাকে আমি সাথে করে কলকাতায় নিয়ে যাই। অবশ্য তোর বা ফটিকের যদি কোনো আপত্তি না থাকে তবে। না দাদা, আমার কোনো আপত্তি নেই। কিরে ফটিক, যাবি নাকি? কোথায়? তোর মামার সাথে কলকাতায়। কত গাড়ি ঘোড়া লোকজন সব দেখবি। হ্যাঁ যাব, আমায় গাড়ি চড়াবে, সেই গড়ের মাঠ, তারপর গোড়া সৈনিক দেখাবে। হ্যাঁ রে হ্যাঁ, গাড়ি চড়াবো, গড়ের মাঠ দেখাবো, গোড়া সৈনিক দেখাবো। কিন্তু তোমাকেও তোমার মায়ের একটা কথা রাখতে হবে। কি কথা মা? তোমার মামা ওখানে তোমাকে একটা ভালো স্কুলে ভর্তি করে দেবে, তুমি কিন্তু মন দিয়ে লেখাপড়া করবে, ঠিক আছে? ঠিক আছে, কিন্তু কবে কলকাতা যেতে হবে মা? আগামীকাল সকালে। কলকাতা যাওয়ার আনন্দে সেই রাত্রে ফটিকের ভালো করে ঘুম হলো না। পরদিন সকাল থেকেই শুরু হলো ফটিকের জোর তাগাদা। মামা, খেদে উঠে কি বের হব? হ্যাঁ মামা, কলকাতা কি এখান থেকে নৌকায় যেতে হয়? প্রথমে বেশ কিছুটা নৌকোই, তারপর বড় নদী থেকে স্টিমারে। হ্যাঁ রে ফটিক, আমাকে ছেড়ে তুই একা একা কলকাতা চলে যাবি, তা তোর দুঃখ লাগছে না? দূর, তুমি তো আমাকে খালি বকো, মারো। এখন আমি কলকাতায় চলে গেলে তুমি আমাকে আর মারতে পারবে না, তাই আমার খুব মজা হচ্ছে। দেখতে দেখতে কলকাতা যাবার সময় এসে গেল। মাখন, আমি কলকাতা চললুম রে, আমার ছিপ ঘুড়ি লাটাই এসব যা কিছু আছে তা আমি তোকে দিয়ে গেলুম, আর আমি তোর সাথে ঝগড়া করব না রে। দাদা! আসি রে বোন। মা, আসি গো। ফটিক তার মামার সাথে কলকাতা রওনা হলো। স্টিমারে যেতে যেতে ফটিক দেখল এক আশ্চর্য দৃশ্য। এক বাও মেলে না, দুই বাও মেলে না, তিন বাও মেলে না। মামা, ওরা কি করছে? ওরা জল মাপছে বাবা। মামা, কলকাতার কত দূর? এই এসে গেলাম বাবা, আর কিছুক্ষণ। অবশেষে তাদের যাত্রাপথ শেষ হল। ফটিককে নিয়ে তার মামা বিশ্বম্ভর এসে উপস্থিত হলো কলকাতায়, উপস্থিত হলো নিজের ঘরে। তারপর সে অনেক কথা, আজ এই পর্যন্তই থাক। মজাদার বাংলা কার্টুনে মন ভরিয়ে তুলতে ডাউনলোড করুন ক্লিক অ্যাপ আর ট্যাপ করুন ক্লিক কিডসে।